তো আমি তো আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমাদের সন্ধ্যাবেলা একটা জমজমাট সেলিব্রেশন আছে, তো এখন তো বিকেল হয়েই এসেছে, তো আমাদের টুকটাক ডেকোরেশনও স্টার্ট হয়ে গেছে। চলো দেখে নেওয়া যাক। এখানে সব ডেকোরেশনের জন্য বেলুন ফোলানো চলছে। তুমি কটা বেলুন ফুলিয়েছো? আমি একটা বেলুন ফাটিয়ে দেই না? ওখানে দিদা বেলুন ফোলাচ্ছে নাতনির জন্মদিনে। এই যে দাদা ভাই কেক নিয়ে চলে এসেছে, একটু পরে কেক কাটিং হবে। অনেকক্ষণ ধরেই দেখছি যে আমাদের বার্থডে গার্ল সেজেই চলেছে। হ্যাঁ, ওটা ভরে দাও, চুপি চুপি দেখে আসি যে সাজ কত দূর হলো। এই যে কি সাজ, কতদূর সাজলে দেখি। ওখানে দাঁড়াও, সবাইকে দেখাই তোমাকে কেমন লাগছে। ও বাবা, একদম প্রিন্সেস প্রিন্সেস লাগছে তো। এটা কি আমার প্রিন্সেস মিঠাই? এটা কি আমার প্রিন্সেস মিঠাই? সব বাচ্চা বাটির আনন্দ হচ্ছে। হ্যাঁ, এখানে চকলেট। চকলেট কোথায়? কি হবে চকলেট গুলো? ফাটিয়ে দেবে, চকলেট পড়বে। তাই তো। এইদিকে তাকাও, সবাই ওইদিকে দেখছে। ওই যে আসতে পারেনি বলে মানে ভিডিও কল করেছে ভাগ্নিকে, আর সবার নজর মামির দিকে। ওটাকে কেউ ফুলায় না, ওটা এমনিই হয়ে যাবে। এই তো, এবার কাটো। Happy birthday to you, happy birthday dear Mithai, happy birthday to you. এবার এটাকে ফাটানো হবে, সবাই চকলেট কুড়াবে। এই যে আমাদের এখানে বার্থডের জন্য রাতের ডিশ তৈরি হচ্ছে, তার প্রিপারেশনই এখন হচ্ছে। দেখো দেখো কি চলছে, বলো তো কি তৈরি হচ্ছে, বলো বলো কি তৈরি হচ্ছে এখানে। আপনি কি খাচ্ছেন? এই যে সব বাচ্চা বাটির খাওয়া শুরু হয়ে গেছে। আপনারা সবাই লজ্জা করে খাবেন, ঠিক আছে? স্পাইডারম্যানটা কে? স্পাইডারম্যান হাততালি।
কি দেবো মিঠাই? দেখো তোমরা সবাই কিন্তু শুধু দেখো, কেউ কিন্তু আবার লোভ দিও না আমাদের খাওয়াতে, তাহলে কিন্তু আমাদের পেট খারাপ হবে। সারাটা দিন আমরা এইভাবেই হাসি মজা আড্ডা দিয়ে দারুণ মজা করে কাটিয়েছি। সেলিব্রেশনটা যতই ছোট হোক না কেন, এটাতে কিন্তু মানে মজাটা ভীষণ হয়েছে, ভীষণ। আর তার সাথে সাথে আমরা আর দিনের বেলাটাও কিন্তু আমরা ভীষণ মজা করেছি, বিশেষ করে ওরা দুই বোন যে কী করছিল দিনের বেলা সেটাও তো আমি তোমাদেরকে দেখিয়েছি। যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আর অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো বাই।